মূল কনসেপ্ট এবং টাইটেশনের উপর আমরা 5টা এমসিকিউ কনসেপ্ট নেব বা প্রবলেম সলভ করব। এসো প্রথম প্রবলেমটায়। প্রথম প্রবলেমটায় বলেছি 80% W/W ডেন্সিটি ল আছে, বলেছে মোলারিটি কত। দেখো মোলারিটির ফর্মুলা কি জানি, পার্সেন্টেজ ইনটু ডি ইনটু 10/ মলিকুলার ওয়েট। তাহলে পার্সেন্টেজ বলেছে 80 বসাবো। এবার ডেন্সিটি, ডেন্সিটি কত বলা হচ্ছে, 1.01 10/ মলিকুলার ওয়েট। HCl এর মলিকুলার ওয়েট কত, HCl এর মলিকুলার ওয়েট যদি ক্যালকুলেট করো 1+35.5 মানে 36.5। এটাকে ক্যালকুলেট করলে পাবে 22.13, যেটা অপশান ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে মোল রেশিও বলেছে 2:3, বলেছে মোল ফ্যাকশন রেশিও কত। দেখো মোল রেশিও O2/NCO2 এটা বলেছে 2/3। এবার যে মোল রয়েছে সেটাকে টোটাল মোল দিয়ে ডিভাইডেড করে দাও। যেহেতু উপরেরটাকে করেছি নিচেরটাকেও করতে পারি, কারণ একই নাম্বার দিয়ে দুজনকে ডিভাইডেড করলাম টোটাল মোল দিয়ে। দেখো এই ওপরের যে ভ্যালুটা সেটা কী হচ্ছে, মোল ফ্যাকশন, তার মানে XO2। নিচের যে ভ্যালুটা সেটাও হচ্ছে মোল ফ্যাকশন মানে CO2, তার মানে এটাও হবে কত, 2:3, মানে সেম হবে রেশিও, তার মানে 2:3 হবে। নেক্সট কোশ্চেন বলেছে 25 ml নাইট্রিক অ্যাসিডকে রিয়্যাক্ট করছে 1 ml ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিড আমাকে বার করতে বলেছে। তাহলে থার্ড কোশ্চেনটার জন্য কী ফর্মুলা ফেলবো, V1S1 = কী হবে, V2S2। V1 মানে কত, 25 ml, তাই 25 × S1 ভলুম, পরের ভলুমটা কত হয়েছে 11.2 ইন্টু কনসেন্ট্রেশন, দেখো N/1000 মানে 1/1000। তাহলে সেখান থেকে S1টা আমরা যেটা পাবো সেটা কত, 0.00448, রাইট, মানে যেটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 0.005, মানে অপশান এ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলেছে হাউ মাচ NaOH ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার এত নর্মাল 1 লিটার সলিউশন। তাহলে আমরা কী ফর্মুলা জানি, W/E × 1000 = N×V। নর্মালিটি কত বলেছে, দেখো 0.1, তার মানে নর্মালিটির জায়গায় 0.1 বসবো ভলুম। 1 লিটার এটাকে মিলিলিটারে লিখবো 1000। WE মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, না NaOH এর টোটাল ওয়েট কত, 23 + 16 + 1/ কত, NaOH একটা মাইনাস দিচ্ছে, তার মানে 1, তার মানে 40/1 মানে 40, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গায় 40 বসবো ইন্টু কত হবে, 1000। 1000 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, W = হচ্ছে 0.1 × 40, তার মানে হবে 4 গ্রাম। তাহলে 4 গ্রাম হবে অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন বলেছে 0.1 ml সালফিউরিক অ্যাসিড ডেন্সিটি বলেছে, দেন স্মল এম কত। তার মানে আমরা কী জানি, 1/m = D/M - মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1000, এটা ফর্মুলাটা জানি। তাহলে 1/m ডেন্সিটি কত বলা আছে, দেখো 0.9, তার মানে 0.9 বসাবো, M কত হবে, 0.1, 0.1 মাইনাস মলিকুলার রেট, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার রেট কত হয়, 98, তার মানে 98 / কত হবে, 1000। এখান থেকে যদি স্মল এম বার করো সেটা পাবে 0.112, ওকে, তার মানে অপশান বি। তো আশা করবো ক্লিয়ার হয়েছে। এই ছিল আমাদের মূল কনসেপ্ট এবং টাইটেশনের উপর বেস করে কিছু কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।